কর হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজস্ব ভবন উদ্বোধনের পর রাজস্ব সম্মেলনে তিনি আরও বলেন, হয়রানি কমিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে আয়কর আদায় বাড়াতে হবে। কর আদায়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জয়দেব দাসের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁয়ে বহুতল রাজস্ব ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষকে উন্নত সমৃদ্ধ জীবন দেয়াই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এরই ধারাবাহিকতায় 2041 সালের মধ্যে তার সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বলেও জানান সরকার প্রধান। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটা ধরে রেখে আমরা এগিয়ে যাব 41-এর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই সাথে সাথে 2100 সাল ডেল্টা প্ল্যান, সে প্ল্যান করে প্রেক্ষিত পরিকল্পনা করে আমরা কিন্তু সে কার্যক্রম শুরু করেছি। কর আহরণে আরও ব্যাপক প্রচারণার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর হার বৃদ্ধি না করে করদাতাদের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। কর হার বৃদ্ধি না করে কর হার যৌক্তিকীকরণ করতে হবে, আর কর ভিত্তিক সম্প্রসারণ এবং ই-টিআইএন ধারীদের রিটার্ন প্রদানে উদ্বুদ্ধ করে করদাতাগণ যেন এই ডিজিটাল নেটের সম্পৃক্ত হয়, সে ব্যবস্থাটা নিয়ে একান্তভাবে দরকার। প্রধানমন্ত্রী বলেন, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর দিতে সক্ষম ব্যক্তি আছে, তাদের দেয়া করের অর্থ সরকার তাদের কল্যাণেই ব্যয় করবে, তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আয়কর দিতে উদ্বুদ্ধ করতে হবে। আমি মনে করি এখানে কোনো জোর জুলুম খাটবে না, মানুষকে কোনো ভয় ভীতিকর পরিস্থিতিতে ফেলা যাবে না, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে জানাতে হবে যে আপনি যে কর দেন সেটা কিন্তু আপনার কাজেই লাগে। আজকে রাস্তা ঘাট পুল ব্রিজ বা যে পোর্ট অথবা আমাদের কৃষি বা শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেগুলি সরকার করে দিচ্ছে, শুভ ফলটা ভোগ করছেন তো জনগণ। প্রধানমন্ত্রী বলেন, মেড ইন বাংলাদেশ স্লোগান নিয়ে দেশ এগিয়ে যাবে, নিজেদের গড়ে তুলতে হবে আত্মনির্ভরশীল জাতি হিসেবে। যাদের কর দেবার সামর্থ্য আছে আপনারা দয়া করে কর দেবেন। জয়দেব দাস, News 24, ঢাকা।